দর্শক, এই মুহূর্তে হাসানুল হক ইনুকে আমরা দেখতে পাচ্ছি যে সিএমএম কোর্টে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে বের করা হচ্ছে। তাকে নিউ মার্কেট থানা এলাকায় একটি হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে এবং তিনি গতকালকে তাকে একটি এলাকা থেকে উত্তরা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছিল এবং আজকে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তাকে সিএমএম কোর্ট এলাকায় নিয়ে যাওয়া হচ্ছে। আমরা জানতে পেরেছি যে তাকে 10 দিনের রিমান্ড চাওয়া হতে পারে। একই সাথে তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে বলে আমরা জানতে পেরেছি। তিনি আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন প্রোটোকলের মাধ্যমে তাকে নিয়ে যাওয়া হচ্ছে, সম্ভবত প্রিজন ভ্যানের ভিতরেই তিনি রয়েছেন বলে আমরা জানতে পেরেছি। দর্শক, এই মুহূর্তে হাসানুল হক ইনুকে ডিবি অফিস থেকে নিয়ে যাওয়া হয়েছে সিএমএম কোর্টের উদ্দেশ্যে। তার বিরুদ্ধে নিউ মার্কেট থানা এলাকায় মোহাম্মদ ওয়াইউদ্দিন নামে একজন ব্যবসায়ীকে হত্যার মামলায় গ্রেপ্তার করা হয়েছে। মোহাম্মদ ওয়াইউদ্দিন গত 19 জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় তিনি রাস্তাতে ছিলেন, তখন তার মাথায় গুলিবিদ্ধ হয়ে তিনি মারা যান। সেই অভিযোগে তার ভগ্নিপতি নিউ মার্কেট থানা এলাকায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপরে গতকাল উত্তরা এলাকা থেকে হাসানুল হক ইনুকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি গতকাল রাত থেকে আজ বিকাল পর্যন্ত ডিবি কার্যালয়ে ছিলেন। তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল ব্যাপকভাবে। তার বিরুদ্ধে নিউ মার্কেট থানা হত্যা মামলা বাধেও আরও বেশ কয়েকটি থানায় তার বিরুদ্ধে মামলা রয়েছে। সেই সকল মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং আরও কিছু তথ্য জানার জন্য তাকে আজ আদালতে 10 দিনের রিমান্ড চাওয়া হবে বলে আমরা জানতে পেরেছি। পুলিশের পক্ষ থেকে আবেদন করবেন 10 দিনের রিমান্ড। পরবর্তীতে আদালতে যে কদিন তাদেরকে রিমান্ড মঞ্জুর করেন সেই অনুযায়ী তাকে রিমান্ডে নেওয়া হবে। যদি একটু জানিয়ে রাখি যে হাসানুল হক ইনু তিনি জাসদের সভাপতি, আওয়ামী লীগের 14 দলীয় জোটের সাথে তারা রয়েছেন এবং হাসানুল হক ইনু 2012 থেকে 2019 সাল পর্যন্ত তৎকালীন সরকার আওয়ামী লীগের আমলে তিনি তথ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। এরপরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি কুষ্টিয়া এলাকা থেকে নির্বাচন করেন, সেখানে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর কাছে তিনি হেরে যান। এবং হাসানুল হক ইনু গত 4 আগস্ট যে প্রধানমন্ত্রীর বাসভবনে 14 দলীয় জোট একজন ব্যবসায়ী এবং যদি জানিয়ে রাখি যে হাসানুল হক ইনু সেই দায়িত্ব পালন করেছিলেন এবং 14 দলীয় যে জোট ছিল আওয়ামী লীগের, সেই 14 দলীয় জোটের একজন অন্যতম নেতা ছিলেন তিনি। গতকাল উত্তরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও আজ গুলশান এলাকা থেকে সাবেক তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাতকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে এখন পর্যন্ত কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে মোহাম্মদ এ আরাফাতকে সেই বিষয়টি এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। তবে হাসানুল হক ইনুর আগে আমরা দেখতে পেয়েছিলাম 22 আগস্ট রাশেদ খান মেননকে গ্রেপ্তার করা হয়েছে, তিনি এ মুহূর্তে রিমান্ডে রয়েছেন। এছাড়া ডিবি অফিসে রয়েছেন আনিসুল হক, সালমান এফ রহমান, জুনায়েদ আহমেদ পলক সহ অন্যান্য যে হেভিওয়েট নেতাকর্মী রয়েছেন তারা এই মুহূর্তে অনেকেই রিমান্ডে রয়েছেন। দর্শক, এই ছিল এখান থেকে সর্বশেষ পরিস্থিতি। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি জাকারিয়া রবিউল।